আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দলকে 110 রানের একটা বড় ব্যবধানে হারিয়েছে। যেখানে শুরুতেই কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমেছিল এবং ব্যাটিং করতে নেমে কিন্তু নির্ধারিত 50 ওভারে তারা কিন্তু 248 রান তুলতে পেরেছিল 7টি উইকেট হারিয়ে। যেখানে কৌশল মেন্ডিস খেলেছিল 82 বলে 59 রানের ইনিংস এবং আবিষ্কার ফার্নান্দে তিনি কিন্তু মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তিনি 102 বলে খেলেছিলেন 96 রানের চোখ ধাঁধানো ইনিংস। মূলত 249 রানের একটা টার্গেটে ইন্ডিয়া ব্যাট করতে নামবে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য আহামরি খুব একটা কঠিন কাজ নয়। তবে এটাই যেন শেষ পর্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো, কেননা দুনিত ওয়েলেল্লাগা তিনি যেন আবারও ইন্ডিয়ার বিপক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন। মূলত শ্রীলঙ্কার হয়ে তিনি একাই তুলে নিলেন 5-5টি উইকেট এবং দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রোহিত শর্মা 35, ওয়াশিংটন সুন্দর 30 এবং ইন্ডিয়া কিন্তু শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র 138 রানের মধ্যেই এবং 26 ওভার 1 বলের মধ্যেই তারা কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যায়। আর তারপরেই কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটাররা, কেননা শ্রীলঙ্কা 249 রানের টার্গেট দিয়েছে ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া 110 রানে যদি ম্যাচ হারে তাহলে কিন্তু সমালোচনা হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তো যা সেটাই হয়েছে, এর আগে কিন্তু ম্যাচে কিন্তু 2 বার অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা যখন ব্যাটিং করে কুশল মেন্ডিস মোহাম্মদ সিরাজের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন, এরপরে কিন্তু শুভমান গিল একটা ক্যাচ ধরেছিলেন, যে ক্যাচটি নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শুভমান গিলের পা কিন্তু বাউন্ডারি লাইনে লেগেছে, তারপরেও কিন্তু ওটাকে আউট দেওয়া হয়েছিল এবং তারপরেও কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ইন্ডিয়ানরা, শেষ পর্যন্ত হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে তাও 110 রানে। আর দীর্ঘদিন পর ইন্ডিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডে ড্র হয়েছিল, সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছিল শ্রীলঙ্কা এবং 3 নম্বর ওয়ানডেতেও কিন্তু শ্রীলঙ্কাই জিতেছে।